আসসালামু আলাইকুম, লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ঠিক আছে? তোমরা সবাই বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইটি বের করো, পাশাপাশি খাতা এবং কলম নিয়ে বসো। ওকে, আমরা গত ক্লাসে পরিচ্ছেদ 14টা কমপ্লিট করেছি, তাই না? 14 নম্বর যে পরিচ্ছেদটা, এই পরিচ্ছেদের টপিক নেমটা কী ছিল বলো তো? 14 নম্বর মনে আছে? শব্দদ্বিত্ব। আমরা গত ক্লাসে শব্দদ্বিত্ব সম্পর্কে জেনেছিলাম, যেরকম ধরো অভিন্ন বা স্বাভাবিক পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে কী বলা হয়? শব্দদ্বিত্ব বলে। কী কী? অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ যদি দুইবার ব্যবহৃত হয় পরপর তাহলে তাকে শব্দদ্বিত্ব বলে। শব্দদ্বিত্ব তিন ধরনের, একটি হচ্ছে অনুকারদ্বিত্ব, দ্বিতীয়টি ধনাত্মক দ্বিত্ব, তৃতীয়টি পুনরাবৃত্ত দ্বিত্ব। ওকে, তো আজকে আমরা পড়বো পরিচ্ছেদ 15 নম্বর পরিচ্ছেদের যে টপিকটা, এই টপিক নেম হচ্ছে নরবাচক ও নারীবাচক শব্দ। নর মানে তো আমরা বুঝি যে নর অর্থ কি পুরুষ এবং নারী অর্থ মেয়ে। সো আজকে আমরা জানবো কি নরবাচক এবং নারীবাচক পুরুষ, ঠিক আছে? নারীবাচক শব্দ জানবো। আচ্ছা, বাংলা ভাষায় বহু বিশেষ শব্দ ও কিছু বিশেষণ শব্দ রয়েছে যা নরবাচক অথবা নারীবাচক বলে ধরা হয়। মানে আমাদের বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলোকে আমরা নরবাচক অথবা নারীবাচক শব্দ হিসেবে ধরতে পারি, ধরি আর কি। আবার এমন কিছু বিশেষ বিশেষণ শব্দ রয়েছে যা দিয়ে নর বা নারী উভয়কেই বোঝায়। বিশেষ বিশেষণের এই নরনারী ভেদের নাম হচ্ছে কি বলো? লিঙ্গ, তাই না? আমরা যখন লিঙ্গান্তর করি কীভাবে করে, যে কোনটা পুরুষ কোনটা নারী, ওইভাবেই তো আমরা নারীভেদ লিঙ্গান্তরটা করি। ব্যাকরণে শব্দের নর ও নারীবাচকতাকে সংক্ষেপে পুং ও স্ত্রী দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। নরবাচক শব্দ পুংলিঙ্গ যথা পিতা পুত্র ইত্যাদি, আর নারীবাচক শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ যথা মাতা কন্যা ইত্যাদি। নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সজীব শব্দকে কি বলা হয় বলো? উভয় লিঙ্গ যথা সন্তান মন্ত্রী ইত্যাদি। আবার নরবাচক বা নারীবাচক কোনোটাকেই বোঝায় না এমন অজীব বিশেষ শব্দকে কি বলা হয়? ক্লিব লিঙ্গ। ওকে, যথা যেমন ধরো এই যে কলম, টেবিল, গাড়ি, ঘর, এগুলো। তার মানে কি এই যে নরবাচক ও নারীবাচক শব্দ এটা দিয়ে এই যে চ্যাপ্টার নেমটা, এটা হচ্ছে কি মূলত লিঙ্গ, তাই না? লিঙ্গ মানে কি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, জাস্ট নামটা ঘুরিয়ে দিয়েছে চ্যাপ্টারে, তাই না? কি বলেছে এখানে আরেকবার দেখো, যে বাংলা ভাষায় বহু বিশেষ শব্দ ও কিছু বিশেষণ শব্দ রয়েছে যা নরবাচক অথবা কি নারীবাচক বলে ধরা হয়। আবার এমন কিছু বিশেষ বিশেষণ শব্দ রয়েছে যা দিয়ে নর বা নারী উভয়কে বোঝায়। বিশেষ ও বিশেষণের এই নরনারী ভেদের নাম হচ্ছে কি বলো? লিঙ্গ। ব্যাকরণে শব্দের নর ও নারীবাচকতাকে সংক্ষেপে কি বলা হয়? পুং ও স্ত্রী দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। নরবাচক শব্দ পুংলিঙ্গ যথা পিতা পুত্র ইত্যাদি, আর নারীবাচক শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ যথা মাতা কন্যা ইত্যাদি। নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সজীব শব্দকে কি বলা হয়? উভয় লিঙ্গ বলে, যথা সন্তান মন্ত্রী ইত্যাদি। আবার ধরো নরবাচক বা নারীবাচক কোনোটাকেই বোঝায় না এমন অজীব বিশেষ শব্দকে কি বলা হয়? ক্লিব লিঙ্গ। যেমন ধরো ঘর, বাড়ি, গাড়ি, টেবিল, বই, খাতা, কলম, এগুলো। সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের, কী কী? একটা হচ্ছে পত্নীবাচক আর একটা কি অপত্নীবাচক। সাধারণ নারীবাচক শব্দ তাহলে কয় ধরনের বলো? দুই ধরনের, একটা কি পত্নীবাচক এবং অন্যটি অপত্নীবাচক। স্বামী স্ত্রী সম্পর্ক বোঝালে পত্নীবাচক হয়, যেমন পিতা মাতা, চাচা চাচি, দাদা দাদি, জেলে জেলেনি, গুরু গুরুপত্নী ইত্যাদি। অন্যদিকে স্বামী স্ত্রী সম্পর্ক না বোঝালে অপত্নীবাচক হয়, যেমন ধরো খোকা খুকি, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, নেতা নেত্রী, পাগল পাগলি। ওকে, কিছু শব্দ রয়েছে যা নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক। নিত্য নরবাচকের উদাহরণ হচ্ছে কৃতদার, অকৃতদার। নিত্য নারীবাচকের উদাহরণ সতীন, বিধবা। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের, একটি হচ্ছে পত্নীবাচক এবং অপরটি অপত্নীবাচক। স্বামী স্ত্রী সম্পর্ক বোঝালে কি হবে? পত্নীবাচক হয়, যেমন ধরো পিতা মাতা, চাচা চাচি, দাদা দাদি, জেলে জেলেনি, গুরু গুরুপত্নী ইত্যাদি। অন্যদিকে স্বামী স্ত্রী সম্পর্ক না বোঝালে কি হবে বলো? অপত্নীবাচক, যেমন খোকা খুকি, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, নেতা নেত্রী, পাগল পাগলি। কিছু শব্দ রয়েছে যা নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক।
নিত্য নরবাচকের উদাহরণ হলো কৃতদার, অকৃতদার। নিত্য নারীবাচকের উদাহরণ সতীন, বিধবা। এখন আমরা জানব নরবাচক থেকে নারীবাচক শব্দ গঠন, ঠিক আছে? যে নরবাচক শব্দ থেকে তুমি কিভাবে নারীবাচক শব্দ গঠন করবে, প্রত্যয় যোগে দেখো। নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয়। এই রকম কয়েকটি প্রত্যয়ের প্রয়োগ আমরা এখন জানব। আ প্রত্যয় যোগে বৃদ্ধ থেকে হচ্ছে বৃদ্ধা, মানে বৃদ্ধ সাথে আ প্রত্যয় যোগ করলে কি হচ্ছে বলো? বৃদ্ধা। প্রিয়র সাথে আ প্রত্যয় যোগ করলে হচ্ছে প্রিয়া। কনিষ্ঠ কি হচ্ছে বলো? কনিষ্ঠা। রস্বই প্রত্যয় যোগে দাদা কি হচ্ছে? দাদি। জ্যাঠা, জেঠি। পাগল, পাগলি। ইনি প্রত্যয় যোগে কাঙালের সঙ্গে যখন ইনি যোগ করবে তখন কি হবে বলো? কাঙালিনী। বাঘের সঙ্গে যখন ইনি যোগ করবে কি হয়ে যাবে? বাঘিনী। তারপর ইনির আরেকটা দন্ত ন দীর্ঘিকার দিয়ে যে ইনিটা, এই প্রত্যয় যোগে বিজয়, বিজয়িনী। যোগী, যোগিনী। তেজস্বী, তেজস্বিনী। দীর্ঘই প্রত্যয় যোগে কিশোর, কিশোরী। নর, নারী। সুন্দর, সুন্দরী। মি প্রত্যয় যোগে জেলে, জেলেনি। বেদে, বেদেনি। ধোপা, ধোপানি। বতী প্রত্যয় যোগে হবে গুণবান, গুণবতী। পুণ্যবান, পুণ্যবতী। মতি প্রত্যয় যোগে নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠন কিভাবে? বুদ্ধিমান, বুদ্ধিমতী। শ্রীমান, শ্রীমতী। এছাড়াও অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় অকের জায়গায় কি বসে? ইকা হয়। যেমন পাঠক, পাঠিকা। লেখক, লেখিকা। গায়ক, গায়িকা। নারী নির্দেশক শব্দ যোগে কিছু ক্ষেত্রে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা হয়। যেমন লোকের সাথে যোগ হবে স্ত্রীলোক। স্ত্রী কি নারী নির্দেশক একটা শব্দ, তার মানে লোকের সাথে তুমি স্ত্রীটা যোগ করলে কি হয়ে যাচ্ছে? নারীবাচক শব্দ, যে স্ত্রীলোক। শ্রমিক, এটা কি হবে? নারী শ্রমিক। ছেলে, ছেলেবউ, ঠিক আছে? আবার কিছু ক্ষেত্রে নর নির্দেশক শব্দের বদলে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা হয়। যেমন মদ্দা বিড়াল, এটা হবে কি বলো? মাদি বিড়াল। ভাইপো, ভাইজি। আর স্বতন্ত্র শব্দে দেখো কিছু নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত কোনো মিল থাকে না। যেমন ভাই, বোন, পিতা, মাতা, ছেলে, মেয়ে, বর, কনে, বাচ্চা, বেগম। বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না। যেমন নার্গিস আক্তার এখন একজন সহকারী শিক্ষক। নমিনা রায় সংবর্ধনা অনুষ্ঠানে কি বলো? সভাপতি। বুঝতে পেরেছো তাহলে কি বলেছে? যে বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না। যেমন নার্গিস আক্তার একজন কি? সহকারী শিক্ষক। সহকারী শিক্ষকের কোনো নারীবাচক শব্দ নেই। তারপরে নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানে কি বলো? সভাপতি। ওকে, তাহলে আমরা কি জানলাম? এই যে নরবাচক ও নারীবাচক শব্দ, এগুলো আসলে আমাদের বাংলা ভাষায় অনেক রকম আছে। বাংলা ভাষায় বহু বিশেষ পদ বা কিছু বিশেষণ শব্দ রয়েছে যারা কিনা নরবাচক শব্দ আছে, আবার নারীবাচক শব্দও আছে। তা আবার এমন কিছু বিশেষ বিশেষণ শব্দ রয়েছে যা দিয়ে নর বা নারী উভয়কেই বোঝায়, আবার এমন কিছু আছে যা দিয়ে নর নারী কাউকে বোঝায় না। বিশেষ বিশেষণের এই নর নারী ভেদের নামটাই হচ্ছে কি? লিঙ্গ। ব্যাকরণে শব্দের নর ও নারীবাচকতাকে নারীবাচকতাকে কি সংক্ষেপে পুং ও স্ত্রী দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। নরবাচক শব্দ পুংলিঙ্গ, যথা পিতা, পুত্র ইত্যাদি, আর নারীবাচক শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ, যথা মাতা, কন্যা ইত্যাদি। নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সজীব শব্দকে উভয় লিঙ্গ বলে, যেমন সন্তান, মন্ত্রী ইত্যাদি। আবার নরবাচক বা নারীবাচক কোনোটাকেই বোঝায় না এমন অজীব বিশেষ্য শব্দকে ক্লীবলিঙ্গ বলে, যথা ঘর, গাড়ি, টেবিল ইত্যাদি। সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের, একটি হচ্ছে পত্নীবাচক, আরেকটি অপত্নীবাচক। স্বামী স্ত্রী বোঝালে, সম্পর্ক বোঝালে পত্নীবাচক হয়। যেমন পিতা মাতা, চাচা চাচি, দাদা দাদি, জেলে জেলেনি, গুরু গুরু পত্নী ইত্যাদি। অন্যদিকে স্বামী স্ত্রী সম্পর্ক না বোঝালে অপত্নীবাচক হয়। যেমন খোকা খুকি, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, নেতা নেত্রী, পাগল পাগলি। ওকে, কিছু শব্দ রয়েছে যা নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক। নিত্য নরবাচকের উদাহরণ হচ্ছে কৃতদার, অকৃতদার, আর নিত্য নারীবাচকের উদাহরণ হচ্ছে সতীন, বিধবা। নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠন করতে গেলে কিছু প্রত্যয় যোগ করতে হয়। যেমন আ প্রত্যয় যোগে বৃদ্ধ, বৃদ্ধা। ই প্রত্যয় যোগে দাদা, দাদি। ইনি প্রত্যয় যোগে কাঙাল, কাঙালিনী। ইনি প্রত্যয় যোগে বিজয়ী, বিজয়িনী। দীর্ঘই প্রত্যয় যোগে কিশোর, কিশোরী। নি প্রত্যয় যোগে জেলে, জেলেনি। বতী প্রত্যয় যোগে হবে গুণবান, গুণবতী। মতি প্রত্যয় যোগে বুদ্ধিমান,
বুদ্ধিমতী। এছাড়াও অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় অকের জায়গায় কী হবে? ইকা হবে, যেমন পাঠক পাঠিকা, লেখক লেখিকা, গায়ক গায়িকা। নারী নির্দেশক শব্দ যোগে দেখো, কিছু ক্ষেত্রে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা হয়, যেমন ধরো লোক স্ত্রীলোক, শ্রমিক নারী শ্রমিক, ছেলে ছেলে বউ। কিছু ক্ষেত্রে আবার নর নির্দেশক শব্দের বদলে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা হয়, যেমন মদ্দা বিড়াল, মাদি বিড়াল, ভাইপো ভাইজি। স্বতন্ত্র শব্দে দেখো, কিছু নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল থাকে না, যেমন ধরো ভাই বোন, পিতামাতা, ছেলে মেয়ে, বর কনে, বাদশা বেগম। বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক যে পদমর্যাদা আছে এই পদমর্যাদাকে নারীবাচক করা হয় না, যেমন ধরো নার্গিস আক্তার একজন সহকারী শিক্ষক, নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠান সভাপতি। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এই সহকারী শিক্ষক বা সভাপতির কিন্তু কোনো নারীবাচক শব্দ নেই। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা বুঝতে পেরেছো তোমরা? আজকে এই পর্যন্তই পড়া থাকবে, তোমরা বাসায় এই চ্যাপ্টারটা খুব ভালো করে কমপ্লিট করবে এবং না দেখে প্র্যাকটিস করবে। আর আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে, রিলেটিভস আছে, সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে। তাহলে আগামী ক্লাসে অন টাইমে দেখা হচ্ছে সবার সাথে। সবাই অনেক অনেক ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।